কাউন্সিলের নির্বাচনকে বয়কটের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক অধিকার আমাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে কে কার পক্ষে কে কার বিপক্ষে সেটা নয়, বরং আমরা চাই যে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সকলে মিলে করতে হবে, এটা হলো আমাদের আহ্বান। আসসালামু আলাইকুম। সংসদের নির্বাচনকে আপনারা বয়কট করুন। বলবেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আসছি। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলছি যে সংসদের নির্বাচনকে সবাই ভয় করছে। যখন সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ একটি নির্বাচন হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করবো এবং সবাই মিলে ভোট কেন্দ্রে যাবো, ভোট দেবো, তাছাড়া আমরা কাউকে ভোট দেবো না। কি বলেন? মহসুলের নির্বাচনকে বয়কট করুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভাই সবাইকে জানাই দিবা। আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাবো এবং ভোট দেবো। নির্বাচনে আমরা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। সকল দলের অংশগ্রহণে যখন নির্বাচন হবে তখন সকল দলের সকল মতে অংশগ্রহণে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। সে নির্বাচন যেদিন হবে সেদিন আমরা সবাই মিলে ভোট কেন্দ্রে যাবো এবং আমরা আমাদের নিরপেক্ষ যাকে খুশি তাকে ভোট দেব, কিন্তু সেই সুযোগটা এখন নাই। অনেক বড় বড় দলকে পিছনে রেখে মাইনাস করে একটা দামি নির্বাচন আমরা কখনোই চাই না। আমরা চাই সকল দলের অংশগ্রহণ নির্বাচন। আমরা সেজন্য নির্বাচনকে বর্জনের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা ঠিক আছে ভাই, আমরা চাই যে সকল দলের অংশগ্রহণই নির্বাচন হবে, তাই না? সেখানে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবো, সবাই ভোট দিব, কিন্তু আমরা এই ভোটকে বর্জন করবো, 7 তারিখের ভোটকে আমরা বর্জন করবো। এই বর্তমান যে ভাইরা সেটা বড় কথা, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে চাই যে আমরা কিন্তু আমাদের নিবন্ধন নাই, আমাদের নিবন্ধনও বাতিল করে দেওয়া হয়েছে এই সরকার, কিন্তু আমরা সেটা করে দুঃখ প্রকাশ করতেছি না। আমরা চাই যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমরা চাই যে জনগণ ভোট দিবে এবং সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সকল দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সকলে মিলে ভোট কেন্দ্রে ইচ্ছা মতো ভোট কেন্দ্রে দেবো, আমাদের মনে খুশি যাকে পছন্দ হয় তাকে ভোট দেবো। বিএনপি নাই, জামাত নাই, বড় বড় দলেরা নাই, এক বেশি দামি নির্বাচন আমরা এটা প্রত্যাখ্যান করি। ঠিক আছে ভাই, সবাই মিলে আপনারা সকলকে বুঝাবেন কি করবেন। Thank you.
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ করে আপনারা ওই জামিনি পার্টি সরকার পক্ষ থেকে আমরা সবাইকে সবাই নির্বাচন করতে ঠিক আছে ইনশাআল্লাহ তো সবাই আমরা দেখুন সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে একটা অনুষ্ঠান করতে চাই। আসসালামু আলাইকুম।